বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশের একজন জনপ্রিয় কৌতুক অভিনেতা আহসান আলী, যাকে আমরা বাদাইম্মা বলেই চিনি, যে মানুষটি মানুষকে হাসাতেন কৌতুকের মধ্য দিয়ে, আজকে সেই মানুষটি নিজেই বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে চির বিদায় নিয়ে নিলেন। গত কয়েকদিন ধরে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছিলেন। যতটুকু জানা গেছে, উনি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। নিশ্চয়ই এই ক্যান্সার রোগটা দীর্ঘদিন যাবৎ ওনার ভিতরে ভর করেছিল, কিন্তু উনি কোনোদিনও কাউকে বুঝতে দেয়নি যে ওনার ভিতরে এই রোগটা বসবাস করছে। আপনাকে আমাকে হাসাতে তার ভিতরের এই কষ্টটা, এই জমানো কষ্টটা সে ভিতরেই রেখে দিয়েছিল, কিন্তু আপনাকে আমাকে ঠিকই কৌতুকের মধ্য দিয়ে, ভিডিও ক্রিয়েট করার মধ্য দিয়ে হাসিয়ে দিয়েছে, হাসিয়ে বেরিয়েছে, আনন্দ দিয়েছে, মজা দিয়েছে। যদিও ওনার এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ওনার এলাকারই টাঙ্গাইলের আশেপাশের কিছু মানুষ বাদাইম্মা নামক যে এপিসোডটি ছিল সেটাকে বিকৃত আকারে প্রকাশ করেছেন। বিভিন্ন বাদাইম্মা, এই বাদাইম্মা তো ওই বাদাইম্মা, ওই বাদাইম্মা তো ওই বাদাইম্মা, মানে ওনার জনপ্রিয়তার পরই এই ক্রমে ক্রমে নতুন নতুন বাদাইম্মাদের আমদানি হয়। যে আমদানিকারক বাদাইম্মারা মরলেও মানুষ মনের কষ্ট প্রকাশ করবে না, আমার মনে হয় না, কিন্তু দেখুন আজকে যখন এই আহসান আলী অরিজিনাল ভাদাইম্মা মারা গেছে, প্রত্যেকটা মানুষ মনের কষ্ট প্রকাশ করে ফেসবুকের পাতায় লিখে দিচ্ছে, মিস করব আহসান আলী, মিস করব। চিন্তা করে দেখুন মানুষের কর্ম মানুষকে কত দূর পর্যন্ত নিয়ে যায়। আপনি আমি সবাই মরতে হবে, পৃথিবী থেকে যখন আমরা চলে যাব, যখন মানুষ দুঃখ প্রকাশ করবে, মন থেকে বলবে মানুষটা ভালো ছিল, তখনই হবে আপনার এই পৃথিবীতে যতদিন আপনি বেঁচে ছিলেন সেটার সার্থকতা, না হলে সার্থকতা, অন্যথায় আসলে আমাদের ফলাফল জিরো। আমি যে কথাটা প্রথম শুরুতেই বলছিলাম যে আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম, কিছুদিন আগে ওনার নতুন নতুন এপিসোডগুলো আসতো, ক্যান্সার রোগটা তো দীর্ঘদিনের একটা রোগ, আমি অবাক হয়ে যাই সে মানুষটা কিভাবে হাসতো মন থেকে, সে জানে কিছুদিন পরেই হয়তো বা তার এই পৃথিবী থেকে চলে যেতে হবে, তারপরেও কিভাবে হাসতো, কীভাবে হাসতো। আমি আজকে সতর্ক করে দিতে চাই সেই সমস্ত মানুষদের যারা অশ্লীল কন্টেন্ট তৈরি করে, অশ্লীল কন্টেন্ট তৈরি করে সমাজকে একটি বিকৃত মেসেজ দিচ্ছেন। আপনারা একটা বার চিন্তা করুন, যখন আহসান আলী মারা গেছে ওনাকে সবাই ফুলের তোড়া দিয়ে বরণ করে নিয়েছে, আর আপনি যে অশ্লীলতা ছড়িয়ে দিয়ে আপনিও একদিন পৃথিবী থেকে চলে যাবেন, আপনার গলায় অথবা আপনার কাফনের উপরে কেউ ফুলের তোড়া দিবে নাকি জোতার মালা পরিয়ে দিবে, সেই চিন্তা করে আপনার আগামী দিনের কাজগুলো আপনি গঠন করুন। অন্যথায় আপনার কপালে কী আছে হয়তোবা সেটা আপনি ভালো জানেন। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, দোয়া করবেন এই আহসান আলী যাতে ভালো থাকে ও পারে। আসসালামু আলাইকুম।